আমি বাজারে যাই না, যদিও আমি জানি না, কিন্তু আমার আমার ওয়াইফ বললো 70 টাকা আছে। আমি সকালবেলা সারা আটা রুটি খাই, সেই জন্য 70 টাকা 80 টাকা যদি কেজি হয়, মানুষের দুর্ভোগটা কোথায় গিয়ে পৌঁছাইছে? আপনারা যারা চাকরি করেন তারাও আপনারা বলতে পারেন, কিন্তু আপনারা যে মায়না পান সেই মায়নায় আপনাদের কি চলে সেটা আপনি বুঝতে পারতেছেন। কিন্তু আমার ওয়াইফ আমাকে বলে যে যেই টাকা দাও মাসে আর চলবে না, আমার মতো পরিবারের এই অবস্থা এখন। সুতরাং সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং চাকরিজীবী যারা আছেন ফিক্সড ইনকামে, তাদের যে অবস্থাটা সে অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে। দেশ যে কোথায় গেছে এটা যদি আপনারা ব্যাংকে যান, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যান, তাইলে আপনি বুঝতে পারেন ভালো করে। সেই জন্যই সেইটার প্রোটেস্ট করার জন্য, যাতে অতি সত্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে, যাতে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারি এবং খালেদা জিয়ার মুক্তি, এই যে মিথ্যা বানোয়াট মামলা, একটা 3 কোটি টাকার জমা আছে ব্যাংকে, সেই টাকায় বানাইছে যে আত্মসাত করছে, এই ধরনের বানোয়াট মামলা করে দিয়ে ওনাকে আটকায় রাখছে, আমরা ওনার এই মুক্তির জন্য আমরা আজকের এই এবং তারেক রহমান সাহেবকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রতিদিন অনেক পরিশ্রম করতেছেন, এখন প্রতিদিন ঢাকার সাথে ঢাকা যখন খুলে তখন ওনার প্রায় দুপুর হয়ে যায়, সেই সময় থেকে আরম্ভ করে কিন্তু অনেক রাত্র পর্যন্ত উনি বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেন এবং কিভাবে কি করতে হবে আপনারাও তো জানেন, কূটনীতিকরাও সবকিছু অ্যাক্টিভলি আসছে, কিন্তু যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, পারবে আল্লাহ যদি নির্দেশ দেয় এই জনগণ তাকে সরাইতে পারবে। জনগণের এই সমাবেশ দেবিদ্বার থেকে আমরা প্রায় মিনিমাম 20,000 লোক আমাদের আসতেছে, 20,000 লোক আসতেছে, কারণ আমাদের 16টা ইউনিয়ন একটা পৌরসভা, তারা সেইভাবে আসতেছে এবং সেই সমস্ত কথাগুলি আমরা করতেছি। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিছে, এইগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা করতেছি। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন এখানে যা হচ্ছে, এগুলি আপনারা দেখতেছেন আপনাদের খবরের কাগজে, আপনাদের মিডিয়াতে, আপনারা সেভাবে যদি পাবলিশ করেন জনগণ উদ্বুদ্ধ হবে, এইটুকু আমি আশা করি। ধন্যবাদ। যদি একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখেছি রামচরণপুরে তো ছাত্রদল নেতা লিফলেট বিতরণ করতে গিয়ে মারা গেলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ তিনিও আক্রান্ত হলেন, এই কুমিল্লাতে গণসমাবেশ মাত্র 2 দিন, নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা আসেন এবং আরেকটু যদি যোগ করি আপনি উত্তরের সভাপতি দায়িত্ব পালন করছেন এবং উত্তর জেলা আপনার একটা প্রভাব আছে বলে অনেক নেতাকর্মীরা মনে করছেন, তারা আসার ক্ষেত্রে কোনো আতঙ্ক বা আপনারা শঙ্কা আছে কিনা? আমি কুমিল্লা উত্তরের 2-2 বারের সভাপতি ছিলাম। 1951 সালে প্রথম ক্ষমতা আসার পরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন চাকরি ছিলেন উত্তরের সভাপতি, উনি আমাকে দায়িত্ব দিয়ে উনি সভাপতি পদ থেকে সরে যান। তারপরে আমি আবারও গত 3 বছর আমি ছিলাম এবং আমি আমার যতদূর ধারণা যা অবস্থা, আমাদের কেউ ভয়ভীতির মধ্যে নাই, ভয়ভীতি নিয়ে কোনো কথাবার্তা নাই, কি হবে এত রাস্তাঘাট এত অলিগলি আছে কুমিল্লা আসার জন্য, এটা কেউ বাইর করে বলতে পারবে না। আমাকে যদি বাধা দেয় আমি নৌকা, আমি গুমতি নদী দিয়া আমি নৌকা বাইয়ে আমি চলে আসবো। নৌকা দিয়ে আমি চলে যাব, কোনো অসুবিধা নাই। সেই জন্য আমি বলছি যে কোনো অসুবিধা নাই, কেউ কোনো বাধা সৃষ্টি করছে না, নির্বিঘ্নে সবাই আসতে পারবে, কোনো অসুবিধা নাই। আপনারা কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে কথা বলেছেন, কেন্দ্রীয় নেতা কর্মীদের কোনো বার্তা পাচ্ছেন কিনা? আবার অনেকেই বলছেন বা আপনারাও বলছেন যে এই গণসমাবেশ বিশাল হবে বা জনসমুদ্র হবে, সেই বিষয়ে কোনো কিছু বলতে? আমি জানি না এই সমাবেশ, আপনি জানেন যে প্রশাসন 10টা কন্ডিশন দিয়ে পারমিশন দিছে, 10টা কন্ডিশন যদি মানা হয় তাহলে এই মাঠের বাইরে আর কোনো লোকজন দাঁড়াতে পারবে না, তো পাবলিক জনগণ ওই জিনিসটা মানবে না, বলে লাভ নাই কিছু। সুতরাং যে সমাবেশ হবে, আমি এই এই ময়দানে আরো 5টা মিটিং আমি বেগম খালেদার সাথে উপস্থিত ছিলাম আমার এই দীর্ঘ 30 বছরে। সুতরাং আমি জানি এবারের এটা তারেক রহমান সাহেবের নির্দেশে যেভাবে নাকি লোকজন ঝাঁপায় পড়তেছে, সাধারণ মানুষ যারা ভোটার শুধুমাত্র, কিন্তু কারো বিএনপির সমর্থক অথবা আওয়ামী লীগের সমর্থক আমি বলবো, তারাও আজকে আসছে।
তারাও আজকে আসতেছে এই প্রতিবাদে, কারণ যারা জেনুইনলি আওয়ামী লীগ করে তারা কিন্তু চায় না এর দেশের এই অবস্থা হোক। সেই জন্য কোনো অসুবিধা নাই, আমরা মনে করি আপনি দেখবেন 26 তারিখে এটা এই স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ এখানে হবে। কারণ আমার মতো লোক যদি 3 দিন আগে দেবীদের কুমিল্লা শহরে আসে এবং এতগুলি প্রায় না হলেও 2000 নেতা কর্মী আমাদের আইসা বলছে অলরেডি দেবীদের চলে এসেছে, বেশি হইতে পারে, তারা অলরেডি চলে আসছে। আমরা দেখেছি আপনার লিফলেট নিয়ে একা মিছিল ঢুকেছিল কিছুক্ষণ আগে, কিছু মানুষ প্রবেশ করেছে। আমি যখন রুমে ছিলাম সেই জন্য দেখি নাই অবশ্য, সেই জন্য আর একটা প্রশ্ন করতে চাই, এই যে এত মানুষজন আসছে তাদের থাকা খাওয়ার এই সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা আপনারা কিভাবে করছেন, থাকা বা নিরাপত্তার বিষয়টা আপনারা? আমরা শুনেন, আমার পকেট থেকে আমি আমি একটা কথা বলি, আমার পকেট থেকে আমি কোন এক পয়সা কোনো টাকা আমি আমি এখন পর্যন্ত আমার পকেট থেকে কোনো পয়সা খরচ করি নাই। যা করতেছে আমার নেতা কর্মীরা নিজেদের পকেট থেকে করতেছে এবং তারা নিজেদের পকেট থেকে খরচ করে থাকবে, খাবে, সবকিছু করবে, আসতেছে তারা নিজেদের পকেট খরচ করে। এই উৎসাহটা কিন্তু অতীতে ছিল না, কিন্তু অতীতে কিন্তু আমাদের কিছু গাড়ি ভাড়া করতে তো এখন তারা নিজেরাই গাড়ি ভাড়া করতেছে, খাওয়া থাকবে কোথায় কোথায় ঘুমাবে কি করবে না করবে। আজকে যেহেতু বই মেলা এখন শেষ হয় নাই, দুই বলে শেষ হয়ে যেত তাহলে আজকে এখানে কিন্তু না হলে 5000 লোক ঘুমাইতো, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা শেষ হয় নাই। কিন্তু আমরা আমাদের নেতা কর্মীরা এত বেশি উৎসাহিত, আমাদের মতো আবার বিশাল অন্য বুঝলো তাই অবস্থা, যেহেতু আমরা কাছে সেই জন্য বলতে পারি এত উৎসাহিত নিজের খরচে সবকিছু। শর্ত পাবলিক সরকার দিছে, সরকারের নির্দেশ মতো দিছে, পাবলিক মানবে কি মানবে না পাবলিকের উপর, এবং আমার বিশ্বাস এই 10টা শর্তের একটা শর্ত কেউ মানবে না, সুতরাং এটা বলে লাভ নেই। কিন্তু হাস্যকর, আমার জন্য এক শর্ত তাদের মিটিং এর জন্য আরেক শর্ত, এটা হয় না। আমার ইকুয়াল রাইটস, উনি ওনারা বলেন তো আমি সংবিধান মেনে চলবো, সংবিধানে আমার যা রাইট তারও তাই রাইট, কিন্তু এখন দেখা যায় ওনার জন্য সংবিধান একরকম আমার জন্য সংবিধান একরকম, সুতরাং আমরা তো ওনাদের মতো চোখ চলবো অসুবিধা নেই, ওই জন্য ভয় কিছু নাই আর। আরেকটা বিষয় বিষয় হচ্ছে যে অন্যান্য বিভাগীয় সমাবেশগুলি আপনাদের হয়েছে, সেই সমাবেশ ঘিরে আমরা দেখেছি আপনারা অভিযোগ করেছেন যে কৃত্রিম পরিবহন সংকট ধর্মঘট তৈরি করা হয়েছে, কিন্তু কুমিল্লার আমি গতকালকে পরিবহন মালিক সমিতির সভাপতির সাথে যে কথা বলেছি তিনি বলেছেন যে এই 3 দিন আগে থেকে আমাদের লোকজন সমাবেশ হবে সেটা আগেই প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, সেই প্রস্তুতিটা আমি তো বন্ধ করতে পারবো না এখন আর। আমি বলবো না তোমরা আজকে যাও না কালকে যাও, প্রস্তুতি করা হয়েছে তোমরা যাও। আর আপনি যেটা বললেন অন্যান্য উপজেলায় দাবি দেওয়া ছিল, এই সমস্ত ভেগ কথাবার্তা আমাদেরকে শুনে লাভ নাই, 30 বছর রাজনীতি করতেছি, এখানকার অনেক রাজনীতিবিদ দেশে অনেক পুরনো, কুমিল্লা জেলায় আমি আর ডক্টর খন্দর মোশাররফ হলাম সিনিয়র মোস্ট, কথা বলতে আছেন, সুতরাং আমি জানি রাজনীতির পর কোথায় ঘুরে আর কি করে। আর এখানকার যে পরিবহন শ্রমিকরা ওনারা বলেন নাই, যদি আজকে এখানে হরতাল দিত বন্ধ করত ঢাকা চট্টগ্রামের রাস্তা বন্ধ হয়ে যেত, এবং এটা এটা বন্ধ হলে পরে পুরো লাইফ লাইন যতটুকু বাংলাদেশের আছে সেই লাইফ লাইনটাই বন্ধ হয়ে যেত। ওই জন্যই সরকার ইচ্ছা করে এখানে আজকে এই হরতালটা দেয়নি, এটা আমাদের জন্য না, কিন্তু ওই বাংলাদেশের লাইফ লাইন গার্মেন্টস এর এক্সপোর্ট ডিসেম্বর মাস এই এখনো যদি এক্সপোর্ট গুলি না হয় তাহলে গার্মেন্টস মালিকরা ছাড়বে না, ব্যাংকালারা ছাড়বে না, সুতরাং এই সমস্ত বানোয়ার কথাবার্তা বলতে মানা করে দেন, সরকার নিজে বাঁচার জন্যই হরতালটা দেয়নি। বিএনপির 5টি ইউনিট নিয়ে কুমিল্লা বিভাগ আপনাদের যে সাংগঠনিক বিভাগ, সেই 5টি ইউনিটের নেতৃত্বের সাথে আপনাদের সমন্বয় কেমন হচ্ছে, কেন্দ্রের ঐক্যবদ্ধ কি নির্দেশনা দিচ্ছেন, বা আপনারা সেটা আসলে কতটুকু সফল হচ্ছে বলে মনে হচ্ছে? না, সমন্বয়কারী হিসাবে তো আমাদের বরকতুল্লাহ বলুন আমার বন্ধুবর, আমরা একসাথে এমপি হয়েছি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, একসাথে ছিলাম, এবং উনি যেহেতু কোঅর্ডিনেট করতেছে তার উপরে আমার এত আস্থা আছে যে উনি যেহেতু কোঅর্ডিনেট করতেছে এই 5টি বিভাগে আমার মনে খুব ভালোভাবেই
ক্ষমা করতে হবে। ফুলবাই প্রসঙ্গ যখন আসছেন, কালকে আমি তাকে প্রশ্ন করেছিলাম, তিনি যখন যদি ক্ষমতায় আসে তাহলে মেঘনার পরিবর্তে বিভাগের নাম কুমিল্লা হবে। তিনি তো বলেছেন যে আমার ওয়াহালির একজন মানুষ হয়ে কুমিল্লা বাসের দাবি সম্মান জানিয়ে আমি চেষ্টা করবো যে কুমিল্লা নামে বিভাগটা বাস্তবায়ন করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি ওই কথাটাই বলবো যে হাসিনা যাই করুক, মেঘনা নাম দোক, দাউদকান্দি নাম দোক, বুড়িচং নাম দোক, যাই দোক, ময়নানদী নাম দোক, কিংবা গোপালগঞ্জ নাম দোক, আমার কিছু আসা যায় না। বিএনপি ক্ষমতায় আসলে পরে এই বিভাগের নামকরণ আবার পরিবর্তন করে, এটা আমার বিশ্বাস। আমরা